গোটা একটি বছর শেষ হয়ে গেল, এলো একটি নতুন বছর 1428 বঙ্গাব্দ। আজকে নতুন সেই বছরের অর্থাৎ 1428 বঙ্গাব্দের প্রথম দিন, শুভ নববর্ষ। এই নববর্ষে আমরা সকলের উদ্দেশ্যে জানাই আমাদের অন্তরের প্রার্থনা, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, শান্তিতে থাকি, সমৃদ্ধিতে থাকি। আজকে সারা পৃথিবী জুড়ে একটি মহা আতঙ্ক বিরাজ করছে, সে আতঙ্কটি হচ্ছে করোনা মহামারীর আতঙ্ক। এখন আবার সম্প্রতি করোনার প্রভাব প্রতিক্রিয়া মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে এবং আমাদের বাংলাদেশে এই করোনার আক্রান্ত এবং করোনাজনিত কারণে মৃত্যু ক্রমবর্ধমান। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, যদিও সরকার সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই, সরকার জনগণের পাশে যেমন আগে ছিল তেমনি এখনও থাকবে। এতে আমরা স্বস্তি পেয়েছি অবশ্যই, তো সেই করোনার ভয় যেন আমাদের মনের মধ্যে ঢুকে বসে রয়েছে। তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং প্রার্থনা করব সবাই যেন এই করোনার আতঙ্ক থেকে মুক্ত থাকতে পারে, সবাই যেন সুস্থ থাকতে পারে এবং আনন্দে থাকতে পারে। সাম্প্রদায়িক সহিষ্ণুতার বাতাবরণ যেন পৃথিবীকে সুস্থ রাখে, আনন্দে রাখে, নিরাপদে রাখে এবং সর্বদা নির্বিঘ্নে রাখে। নতুন বছরে আমরা এটাই ভগবানের কাছে অন্তর থেকে প্রার্থনা জানাব, সকলের কল্যাণ হোক, সকলেই ভালো থাকুক, সকলেই আনন্দে থাকুক, সবাই যেন সুস্থ থাকে। আজকে আমাদের দেশের অনেক সমস্যা আছে অবশ্যই, যেমন পৃথিবীর প্রতিটি দেশেই তার মতো সমস্যা বর্তমান, এদেশেও সেই সমস্যা বর্তমান, নানা রকম সমস্যা। তার মধ্যে আমাদের মনে হয় যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পারি, সাম্প্রদায়িক সহিষ্ণুতার বাতাবরণকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব এবং সবাই ভালো থাকব। পুনরায় ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করে, সকলের কল্যাণের জন্য, সকলের শান্তির জন্য, সকলের সুস্বাস্থ্যের জন্য, সকলের সব কিছু কল্যাণের জন্য আমরা প্রার্থনা জানাই। আমরা সবাই যেন ভালো থাকি, আনন্দে থাকি, সুস্থ থাকি, এটাই পুনরায় শ্রী ভগবানের কাছে আমার সকলের জন্য প্রার্থনা।